জয় হিন্দ বন্ধুরা, ডিইউ নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধুরা। ডেটা এন্ট্রি পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে। স্যালারি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 25,000 পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। খুব ভালো জব ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধুরা। কীভাবে আবেদন করবেন, কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এভরিথিং ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওতে। জাস্ট একটা ছোট্ট কাজ করবেন, কাজটি হলো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন। আসুন বিস্তারিতভাবে শুরু করা যাক আজকের ভিডিওটি। অন স্ক্রিন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিইও ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর চারটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। 25,000 পার মান্থ স্যালারি রয়েছে এখানে। এবং এখানে আবেদনের জন্য প্রথমে আপনাদেরকে বায়োডাটা তৈরি করতে হবে, তার সঙ্গে যে টেস্টিমোনিয়াল রয়েছে অর্থাৎ যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে বায়োডাটার সঙ্গে, এবং সেটিকে সাবমিট করতে হবে। নিচে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেস অন স্ক্রিন আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আবেদনের শেষ তারিখ রয়েছে 10/1/2023 বিকেল 5টা পর্যন্ত। 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে 1/12/2022 অনুযায়ী 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সিএ ইন্টার ওর বিকম অনার্স করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ফ্রেন্ডলি উইথ অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্স টু ওয়ার্ক ইন সাব সিস্টেম। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এই নোটিফিকেশান বেরিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। যারা আবেদন করতে চলেছেন তাদের সকলের উদ্দেশ্যে রইল আমার পক্ষ থেকে অসংখ্য শুভকামনা।